হ্যালো বন্ধুরা, বংদির কিচেনে তোমাদের জানাই স্বাগত। আজ আমি বাড়িতে করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ভেজ চাউমিন। এই ভেজ চাউমিনটা খেতে খুবই সুস্বাদু হবে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো। তাহলে চলো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখো ভেজ চাউমিনের জন্য কী কী উপকরণ লাগবে। দেখো, একটা হলুদ ও সবুজ ক্যাপসিকামকে আমি লম্বা করে কেটে নিয়েছি, অর্ধেকের কম কিছুটা লম্বা লম্বা করে বাঁধাকপি কেটে নিয়েছি, একটা বড় সাইজের গাজর আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, এদিকে ভিনিগার নিয়েছি দু চামচ, টমেটো কেচাপ নিয়েছি, গ্রিন চিলি সস নিয়েছি, ডার্ক সয়া সস নিয়েছি ও কিছুটা রেড চিলি সস নিয়ে নিয়েছি। দেখো, প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে বড় কাপে চার কাপ মতো জল দিয়ে দিলাম, জলটা একটু বেশি দিতে হবে। এরপর তিন প্যাকেট চাউমিন আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দেখো, চাউমিনের উপরে জলটা থাকতে হবে যাতে একটু সেদ্ধ হয়ে যায়, জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দেখো, পাঁচ মিনিটের মতো আমি চাউমিনটাকে সেদ্ধ করে নিচ্ছি। দেখো, আমার 80% সেদ্ধ হয়ে গেছে, এরপর আর রাখা যাবে না, আমি গ্যাসটা অফ করে দিলাম। এরপর একটা ছাঁকনির মধ্যে চাউমিনটাকে আমি ঢেলে ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি। চাউমিনটাকে ঠান্ডা জলে না ধুলে আরও বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। এরপর চাউমিনটাকে ধুয়ে এক চামচ মতো সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম, তাহলে চাউমিনটা একটার উপরে একটা গায়ে লাগবে না। এরপর আবারও গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এলে এক চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম। এরপর কুচিয়ে রাখা একটা লম্বা সাইজের বড় পেঁয়াজ আমি দিয়ে দিলাম, তিনটে কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটা অপশনাল, তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো। এরপর দেখো, বাঁধাকপি ও গাজরগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। এক মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করার পর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, এরপর হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমি অল্প দিলাম যেহেতু চাউমিনের মধ্যে একবার লবণ দেওয়া আছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায়। দেখো, পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এরপর হলুদ ক্যাপসিকাম ও সবুজ ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকামগুলো পরে দিলাম, আগে ক্যাপসিকামগুলো দিলে গলে যেতে পারে। এরপর দু চামচ মতো ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি ও এক চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম, দু চামচ মতো গ্রিন চিলি সস দিয়ে দিলাম, দু চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। এরপর দেখো, ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দু চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এক মিনিট নাড়াচাড়ার পর আমি এক চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম, চাট মশলা দিলে খেতে আরও সুস্বাদু হয়ে যাবে। নেক্সট স্টেপে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। চাউমিনগুলো দেবার পর ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে দিচ্ছি, দেখো, যাতে পুরো মশলাটা চাউমিনের মধ্যে ঢুকে যায়। দেখো, পাঁচ মিনিট ধরে নাড়াচাড়ার পর আমি কয়েকটা কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতার বদলে তোমরা পেঁয়াজকলিও ব্যবহার করতে পারো, কিন্তু আমার মনে হয় পেঁয়াজকলির থেকে ধনে পাতা দিলে আরও টেস্টটা ভালো লাগে। দেখো, আমার রেসিপিটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম,
একটা বাটির মধ্যে তুলে নিলাম। গার্নিশ করার জন্য কয়েকটা উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলে ভেজ চাউমিন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। I'm gonna go get some more.